শহর জুড়ে একটাই আলোচনা, আগামী 12ই এপ্রিল কালিয়াগঞ্জে আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই একদিকে যেমন বিজেপি কার্যকর্তাদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে, তেমনি অন্যদিকে তৃণমূল শিবিরে চাপা আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। তার একটি মাত্র কারণ, শুভেন্দু অধিকারী একটা সময় শাসক দল অর্থাৎ তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন উত্তর দিনাজপুর জেলা জুড়ে। তাই শাসক দলের ছোট বড় মেঝো সব স্তরে নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক ছিল খুবই মধুর। কিন্তু দল পরিবর্তন করে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে গেলেন এবং রাজ্যের বিরোধী দলনেতা হলেন, তখন থেকে রাজ্যের শাসক দলের প্রধান শত্রু হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ যখন শিক্ষা দপ্তরের দুর্নীতিসহ নানান কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে রাজ্যের শাসক দল, ঠিক সেই সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে আসছেন শাসক দলের রক্তচাপ বাড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাই বিরোধী দলনেতার এই আগমনকে ঘিরে স্বভাবতই কালিয়াগঞ্জের সাধারণ মানুষের প্রশ্ন, ওদিন কালিয়াগঞ্জে কি কিছুর পরিবর্তনের আশ্বাস দেবেন, নাকি শুভেন্দু অধিকারী তার নিজস্ব স্বভাব ভঙ্গিতে অন্যান্য জায়গাগুলোর মতন করে শুধুমাত্র বক্তৃতা দিয়েই চলে যাবেন, এই নিয়েই প্রশ্ন উঠেছে। এদিকে বিশ্বস্ত সূত্রে খবর, ইতিমধ্যে কালিয়াগঞ্জ পৌরসভার কয়েকজন কাউন্সিলরের ওপর শাসক দলের নেতারা এখন থেকেই নজর রাখতে শুরু করে দিয়েছে। তবে যাই হোক না কেন, শুভেন্দু অধিকারীর সভার জন্য কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট চিন্তিত তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আজ সভার প্রস্তুতি কেমন হচ্ছে সরেজমিনে খতিয়ে দেখতে এসে হাজারো জল্পনার মাঝে আরেকটু উস্কে দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। তাকে প্রশ্ন করা হয় 12 তারিখে শুভেন্দু অধিকারীর সভাতে কি কোনো চমক থাকবে। তিনি পরিষ্কার ভাষায় মুচকি হেসে বলেন, চমক তো অবশ্যই থাকবে। তিনি হিন্দিতে একটি প্রবাদ বাক্যকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাল কিসনি দেখা, কাল তো কেউ দেখেনি। তাই সেই প্রতীক্ষিত 12 তারিখ কী হবে, সেই শহরের অলিগলি চায়ের দোকানে একটাই আলোচনা, শুভেন্দু অধিকারীর সভা যখন কালিয়াগঞ্জে হচ্ছে তখন নিশ্চয়ই চমক দেখাবে বিজেপি। একটা প্রবাদ আছে, কাল কৃষ্ণে দেখা, কাল তো কেউ দেখেনি, 12 তারিখের জন্য অপেক্ষা করুন, দেখা যাবে 12 তারিখে কি হয়। ধামাকা হবে কিছু? অনেক ধামাকা হবে। দল হিসেবে আমরা যেভাবে সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লাগাতার জেলার গ্রাম থেকে গ্রামে আন্দোলন করে চলেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, সেখানে এই ধরনের জনসভা কার্যকর্তাদের মধ্যে আলাদা রকমের উৎসাহ যোগায়। তৃণমূলের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস, সাধারণ মানুষের আস্থা ভেঙে আছে। তৃণমূলীরা নিজেদের নেতাদের উপরে নিজেরা বিশ্বাস রাখতে পারছে না। তার উদাহরণ আমাদের জেলায় ইসলামপুর বলুন, গোয়ালপুকুর বলুন, রায়গঞ্জ বলুন, দলের নির্ধারিত কার্যকর্তাদেরকে বাদ দিয়ে, কোঅর্ডিনেটরদেরকে বাদ দিয়ে দলের অন্যান্য নেতারা নিজেদের লোকদেরকে সেই সমস্ত ওয়ার্ডের দায়িত্ব বসাচ্ছে আগামী নির্বাচন। ওখানে তো পৌরসভার নির্বাচনও হ্যাঙ্গিং হয়ে আছে, তো এইরকম অবস্থা ওদের নিজেদের মধ্যে আছে। আর সাধারণ মানুষ তো তাদেরকে বয়কট করেছে, যেখানে যেখানে লোকাল বডির নির্বাচন হচ্ছে, সে কাকদ্বীপ থেকে শুরু করে কোচবিহার যেখানেই হোক, সেখানে তারা গুহারা হারছে। আমাদের জেলা তো যেখানে যেখানে এই ধরনের এমসি ইলেকশন, কোঅপারেটিভ ইলেকশন বা এই ধরনের ইলেকশন হচ্ছে, সেখানে তৃণমূলে একটা আসনও পাচ্ছে না, খাতাই খুলতে পারছে না। তার মানে এটা পরিষ্কার, সাধারণ মানুষ যদি সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর সেই ভোটাধিকার প্রয়োগের পরে যদি তার কাউন্টিংটা ঠিকঠাক হয়ে ওঠে, তাহলে তৃণমূল একেবারে খালি হাতে নবান্ন থেকে কালীঘাটে প্রস্থান করবে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, আমাদের এখন মনে হচ্ছে এই মাঠটা আমাদের কাছে ছোট পড়ে গেল। 12 তারিখে দেখতে পাবেন সারা কালিয়াগঞ্জ শহর স্তব্ধ হয়ে যাবে। কোনো বড় কেউ জয়নিং করছে বিভিন্ন কোনো দল থেকে? প্রথমে আমি বললাম যে হিন্দির সেই প্রবাদ কাল কৃষ্ণে দেখা, 12 তারিখের জন্য অপেক্ষা করুন, দেখতে পাবেন। আমাদের বুথ সশক্তিকরণ অভিযান চলেছিল, সেটা এখনো চলছে। তো সেই সময় প্রত্যেক বুথে যেখানে যেখানে কার্যকর্তারা উৎসাহের সহিত আছে, সেখানে পদ্ম একে বুথ সশক্তিকরণ অভিযান, এই ধরনের প্রচার প্রসারের কাজ আমরা সমস্ত জায়গায় করেছি। আপনারা জানেন আগামী 12 তারিখ পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের আর কালিয়াগঞ্জ শহরে তার জনসভা রয়েছে। সেই জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন প্রচার প্রসারের যে কাজ চলছে, ডিজিটাল মাধ্যমে যেমন কাজ প্রচার প্রসারের কাজ চলছে, সেরকমভাবে ফ্লেক্স, ফেস্টুন, পতাকা লাগানো, দেয়াল লিখন ইত্যাদির মাধ্যমে প্রচারের কাজ চলছে।
সেই প্রচারের অঙ্গ হিসেবে এইখানটায় পদ্ম একে আর ১২ তারিখের জনসভাতে আর সাধারণ গণতন্ত্র প্রেমী মানুষদেরকে সেই সভায় আসার জন্য আহ্বান করা আর দেয়াল লিখনের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা যাতে উপস্থিত হয় সেদিনটা দুটো কাজ হবে। আমাদের প্রচারের কাজ যেমন হচ্ছে স্বাভাবিক সাথে সাথে সাধারণ মানুষের যে দৃষ্টি আকর্ষণ হচ্ছে আর দেয়াল লিখনের মাধ্যমে জানেন দেয়াল লিখন দীর্ঘদিন থাকে, আজ মানুষ যখন এর আশেপাশে দিয়ে যায় তখন সেটাকে লক্ষ্য করে দেখে, তো প্রচারটা ভালো মতন হয়। সেই প্রচারের জন্য মানুষকে বেশি মানুষকে জানান দেওয়ার জন্য আমি এর আগে আপনাদেরকে বলেছি আগামী ১২ তারিখের যে জনসভা হবে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব মাঠে সেটা ঐতিহাসিক হবে। কালিয়াগঞ্জের ইতিহাসে প্রথমবার এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম প্রতিবাদ মাঠে হবে আর সেটা প্রথমবার কালিয়াগঞ্জের মানুষ প্রত্যক্ষ করবে। আর তার জন্য প্রচার প্রসারে আমাদের যারা প্রচার প্রসারের দায়িত্বে রয়েছে তারা এই বিষয়ের উপরে বিশেষ জোর দিয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে, বিভিন্ন বুথে মিটিং হচ্ছে আর দেওয়াল লিখনও হচ্ছে। SafeMusicList.com, loyalty free music for more.